দিনের কথা দিনে ভালো রাতের কথা রাতে তার সে লাগে ভালো থাকতে তোমার কাছে বন্ধু কি জানি আমাকে বর্ষীকরণ তাবিজ করছনি ও বন্ধু কি জানি আমাকে বর্ষীকরণ তাবিজ করছনি বন্ধুরা বর্ষীকরণ তাবিজ করছনি হ্যাঁ বন্ধুরা প্রিয় মানুষের সঙ্গ কামনা করার জন্য আপনি যে মানুষটাকে খুব বেশি পছন্দ করেন সেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য প্রিয় মানুষকে আপনার বসে আনার জন্য বর্ষীকরণ তাবিজের কথা আজকে আমি বলে দিতেছি আজকে আমি বর্ষীকরণ তাবিজ কিভাবে করতে হয় বর্ষীকরণ টোটকা কিভাবে করতে হয় আজকে সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের প্রিয় মানুষগুলো কথা শুনতেছে না আপনার বসে আসতেছে না প্রিয় মানুষগুলো আপনাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে কিছুতেই তাকে বসে আনতে পারতেছেন না আজকে তাদের জন্য একটি টোটকা নিয়ে হাজির হয়েছে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা আজকের টোটকাটি করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো একটি মাটির প্রদীপ দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হলো একটি নিখুঁত পান এবং তৃতীয় যে জিনিসটি লাগবে সেটি হলো পাঁচটি ধান বন্ধুরা আসুন তাহলে জেনে নেই কিভাবে এই টোটকাটি আপনারা করবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যে কোনো একটি পবিত্র জায়গায় বসে অর্থাৎ যে জায়গাটা পবিত্র আছে। এমন একটি জায়গায় বসে একটি মাটির প্রদীপ ধরিয়ে দিন অর্থাৎ মাটির প্রদীপে সরিষা তেল সলতে দিয়ে একটি প্রদীপ ধরিয়ে দিন তারপরে পানটাকে সোজা করে অর্থাৎ পানটাকে উল্টো দিকে না পানটাকে সোজা করে প্রদীপের উপরে হালকা করে তাপ দিন একটু উঁচু থেকে তাপ দিবেন দেখবেন পানের উপরে কালি পড়ে গেছে পানটার উপরে যখন কালির প্রলেপ পড়ে যাবে তখন পানটাকে নিচে নামিয়ে আপনাদের যে কনিষ্ঠা আঙ্গুলি আছে অর্থাৎ কায় আঙুলি এই আঙ্গুলি দ্বারা আপনি যে মানুষটাকে বস করতে চাচ্ছেন অর্থাৎ আপনার প্রিয় মানুষের নামটা সুন্দর করে লিখে দিন এরপরে যে পাঁচটি ধান আছে ধানটা পানের উপরে রেখে পানটাকে একটি লাল কাপড়ের দ্বারা পুটলি করে সেই পুটলিটিকে। আপনার বাড়ির প্রবেশ পথে অর্থাৎ যেখান দিয়ে আপনার বাড়িতে লোকজন আসা যাওয়া করে অর্থাৎ আপনার বাড়িতে লোকজন প্রবেশ করে ঠিক সেই রাস্তার ডান পাশে ছোট একটি গর্ত করে সেই গর্তের মধ্যে সেই পুর্তিটিকে রেখে দিন তারপরে উপরে মাটি দিয়ে দিন বন্ধুরা একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যেদিন আপনারা এই টোটকাটি করবেন সেদিন কোনো মাছ মাংস খাওয়া যাবে না সেদিন নিরামিষ ভোজন করবেন এই জিনিসটি যেন আপনাদের খেয়াল থাকে বন্ধুরা করে দেখুন টোটকাটি অত্যন্ত কার্যকরী একটি টোটকা বন্ধুরা রকম টোটকা বাস্তুশাস্ত্র বিষয়ক টোটকা নানান রকম ভেষজ টোটকা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে রাখা আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো প্রথমেই পৌঁছে যায় আপনাদের কাছে বন্ধুরা আজ আর নয় পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু